স্বামীকে কলেজে ভর্তির কথা বলে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ, অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়েও অন্য মহিলাকে বিয়ের। হুগলির উত্তরপাড়ায় গ্রেফতার প্রাক্তন ছাত্রনেতা দীপজয় সেনগুপ্ত। বছর পাঁচেক আগে মেয়েকে কলেজে ভর্তির জন্য তৎকালীন ছাত্রনেতা দীপজয় সেনগুপ্তর দ্বারস্থ হন এক বিধবা মহিলা। অভিযোগ, মেয়েকে ভর্তির জন্য মহিলার সঙ্গে সহবাস করেন ছাত্রনেতা, এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ওই ছাত্রনেতা অন্য মহিলাকে বিয়ে করেছেন বলে দাবি অভিযোগকারীর। প্রতিবাদ জানালে মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এরপরে অভিযুক্ত দীপজয় সেনগুপ্তকে গ্রেফতার করে পুলিশ, যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন দ্রুত। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মহিলা প্রভোগ করে টাকা হাতানোর জন্য চেষ্টা করছেন এবং টাকা ওনাকে দেওয়া সত্ত্বেও বহু টাকা ওনাকে দেওয়া হয়েছে এবং কিছু টাকা উনি পেয়েছেন এবং তারপরেও সেই টাকা উনি হাতানোর জন্য আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে আমাকে হ্যারাস করার চেষ্টা করছেন। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি।